আমার একটা নতুন আইডিয়া মাথায় আসছে, সেটা হচ্ছে যে ঈদের দিন তারকারা কোথায় কি থাকে, কি খায়, কোথায় কোথায় যায়, এগুলো নিয়ে ফিচার করলে কেমন হয়, ভালো হয় না? জঘন্য ছিল। আপনি জানেন আন্টি, ওরা কি করছিল? বদের বক, বদের ঘরের হাড্ডি। নিচে আলমের দোকান থেকে গিয়ে নাস্তা নিয়ে আয়। আমার দোকানে যেতে পারবো? কেন? ওটা সিটার বাটন, একটা বদের হাড্ডি দোকানে যাতে যাবো কিছু জানি। আচ্ছা, আমি যদি তোমাকে নিয়ে এক জায়গায় যেতে চাই পারবা? মানে আমি তোমার ছবি তুলবো, সেই ছবি পত্রিকা আসবে। দোকানদার হবে নায়ক? দোকানদারের সাথে এতক্ষণ ফাও ফাসাল পাড়ার মতো আমার কোনো মানসিকতা নেই। কর আপনি বুঝবেন না ভাই। ঠিক আছে, পড়াশোনা বেশি করি না, বোঝাটাই স্বাভাবিক, কিন্তু ভাই চেষ্টা করলি তো আপনার সমাধানটা করতে পারি না। কোন তো কি হয়েছে ভাই? কোন তো না, ওই আর কি একটা আইডিয়া দরকার, বুঝছেন? আইডিয়া তো ভাই আমার দোকানে নাই, ওটা চলে না ভাই। হ্যাঁ, এই জন্য নেই না। হ্যাঁ, না না, আইডিয়া মানে হচ্ছে কি ওই ইয়ে বুদ্ধি, বুদ্ধি। ও বুদ্ধি, দেখা যাচ্ছে বুদ্ধির ভাণ্ডার আমি। কোন তো ভাই দিবে পার মানে কোন? না থাক, বাদ দেন। এমনি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি নায়ক অথবা নায়িকার কাছে কি জানতে চান, মানে আপনার নিজে থেকে জানার একটা প্রশ্ন থাকে না, কি হতে পারে সেটা? এটা অনেক কঠিন প্রশ্ন, কিন্তু ভাই আমার ভিতরে একটা প্রশ্ন সবসময় কাম করে, কি জানেন? এই নায়কের সংসারটা হেকে বকরে ভাই, এরা মনে করেন এক এক ছবিতে এক একটা নায়িকা হয়, জুটি বাঁধে, তাকে বিয়ে করে বাচ্চা কাচ্চা হয়, তাই একজন না কিন্তু এক এক ছবিতে এক এক ছেলে, এক এক মেয়ে, এক এক বউ, এগুলো বউ সহ্য করে কে বকের ভাই? এটা একটা বড় প্রশ্ন আমার আমার কাছে, বুঝতে পেরেছেন? গট ইট। কি ডিড? না না, মানে গট ইট মানে পেয়ে গেছি। ওহো, কি পাইছেন? আইডিয়া? ও তালি পাইছেন না ভাই, কলম না বলা করেন না, তালি কি কামে লাগতে পারছি ভাই? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বললাম যে ভাইয়া আপনারা দেখতে সালমান শাহর মতো লাগে।
সালমান শাহ উনি তো মারা গেছে 18 বছর আগে মারা গেছে সে তো কাগজে কলমে কিন্তু সে এখনো আমার হৃদয়ে অন্তরে বেঁচে আছে তুমি সালমান শাহর ভক্ত আমি তো তার বড় একজন ভক্ত কঠিন ভক্ত তার জন্যই তো আমার এই ঢাকায় আসা আমি তার জানাজায় গেছি বাইতুল মোকাররমে কারণ তুই গায়ে হাত দেওয়ার মতো কাজ করছিস তুই আম্মুর সামনে বেফাস সব কথাবার্তা বলে দিস কেন কি বলছি মানে আনুমের সাথে কি হয়েছে না হয়েছে সত্যি আম্মুর সামনে বলে দিচ্ছিস কেন তোর আম্মুকে এত কিছু বলার দরকার কি সব কি কাইছে নাকি সবার হাত ধরছে কুকুটো দিছিল আসুন চাচ্ছি না যে আর কি কি করছিস প্লিজ মানুষের পার্সোনাল ইনফরমেশন পার্সোনাল থাকা উচিত আর আম্মু কি তোর বান্ধবী তুই আম্মুর সাথে এত সব কথা বলিস কেন এখন থেকে কোনো আননেসেসারি ইনফরমেশন তুই আম্মুর কাছে বলবি না তুই ওই যে জ্যাকেটে জিপ থাকে না জিপ ওই জিপ দিয়ে ঠোঁট লাগায় ফেলবি আর যদি কোনো কথা বলতে ইচ্ছে করে আমাকে বলিস আম্মুকে বলতে চেষ্টা কারণ তুই যদি আম্মুকে কোনো কিছু বলিস তাহলে তুই তো মাইক খাবি আমিও মাইক খাবো বুঝছিস যা এখন লিপস্টিকটা নিয়ে যাই জি না বলেছিলেন আপনি পেতে পারেন না দিয়েন আপনারটা নিলাম আমি যে রিকশায় হুকুচু দিয়ে গেছি সিনেমা দেখছি পাশে পাশে বসে কি করছে সব হয়ে তো আর আপনি যে পুরন সবগুলির সাথে সাথে উঠছেন ড্রয়ারের মধ্যে আছে পালগট মানে পত্রিকায় যদি আমার ছবি ছাপা হয় তাহলে সালমান শাহ লাভ কি কোনো লাভ নাই উনি তো মারা গেছেন তাহলে আমি যাবো আপনি কেন যাবেন গুড কোয়েশ্চেন আচ্ছা সালমান শাহ যদি কোনো লাভ হয় তাহলে আপনি যাবেন তাহলে অবশ্যই যাব কিন্তু তার লাভ কি দেখেন
সালমান শাহ তো আজ থেকে প্রায় 18 বছর আগে মারা গিয়েছেন। ভক্তরা অনেকেই তার কথা প্রায় ভুলতে বসেছে। এখন আপনার ছবি এবং আপনার ইন্টারভিউ যখন পত্রিকায় ছাপা হবে, তখন এই ভক্তরা তার কথা নতুন করে মনে করবে। এটাই তার লাভ। তাহলে আমি যাব। আচ্ছা ঠিক আছে, চলেন। আচ্ছা মামা, আমরা কোথায় যাচ্ছি? আমার অফিসে, দৈনিক আলোর কণ্ঠ। চলেন। হ্যাঁ, আপনি পাঠিয়ে দিন লেখাটা, আমি চেক করে আমার কারেকশন যদি মনে হয় করার দরকার আছে আমি করে তারপর ছাপাতে পারছি। না না, আমি আমি একটু পরে কথা বলছি। হ্যাঁ, কাকি নিয়ে এসছি। কে ও? হ্যাঁ, ও হচ্ছে কে? ভক্ত। ভক্ত কার? আমার না তোমার? কি বলেন ভাইয়া, আমার ভক্ত হতে যাবে কেন? তাহলে কার ভক্ত? ও সালমান শাহর ভক্ত। সালমান শাহ যখন মারা গিয়েছেন, তার পরপরই গ্রাম থেকে শহরে এসেছে, তার মায়ায় এই শহর ছেড়ে যেতে পারে। ও, তা কি নাম তোমার? আমার নাম মোবারক। মোবারক, গ্রামের বাড়ি কোথায়? ফরিদপুর। ফরিদপুর, তা কি করো? চায়ের দোকানে কাজ করি আর এফডিসি সামনে দিয়ে একটু ঘোরাঘুরি করি। এফডিসি সামনে দিয়ে ঘোরাঘুরি করো কেন? ওখানে কি কাজ? আসলে সালমান শাহ মারা গেছে তো কি হয়েছে, আমি তো ওনার অনেক বড় একজন ভক্ত। এখনো এফডিসি সামনে ঘোরাঘুরি করি আর অনুভব করি, আমার জন্য কেন মনে হয় যে উনি আসলে মারা যায় নাই, যার ফলে এখনো আমি এফডিসির সামনে প্রতিদিনই যাই। বাহ, তাহলে তো বেশ বড় ভক্ত পাওয়া গেল। হ্যাঁ, তা তুমি এক কাজ করো, তুমি জাহিদের সঙ্গে যাও, ও তোমার সঙ্গে একটু কথাবার্তা বলবে। জি ঠিক আছে। জি না, মানে তখন ফোনটা রাখতে হলো, আমি একজন গেস্ট এসেছিলেন তার সঙ্গে কথা বলছিলাম। মানে আমি একটা অ্যাসাইনমেন্ট করছি, তো ওই তারকাদের স্পেশাল ভক্তদের নিয়ে। আমাদের জাহিদ একটা ছেলেকে নিয়ে এসেছিল, ওনাকে সালমান শাহ খুব বড় ভক্ত। হ্যাঁ, তাহলে আপনি ওইটাই করুন, আমাকে যত তাড়াতাড়ি সময় হচ্ছে মেইল করে দিন, আমি কারেকশন প্রয়োজন মনে হলে করব, না হলে আপনি তো লিখে দিচ্ছেন আপনার মতো করে। জি আচ্ছা। মামা, মামা আপনি যে বড় স্যারের কাছে আমার নিয়ে আসলেন, বড় স্যার কি আমার পছন্দ করছে? অবশ্যই পছন্দ করছে, কেন করবে না? মামা আমার কি তাহলে কিছু হবে? হবে মানে সব কিছু হবে, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, আমি আছি তো, তোমরা চিন্তা করো। আর তাছাড়া তুমি তো অনেক বড় একজন ভক্ত সালমান স্যার, তোমাকে দিয়েই হবে। আচ্ছা শোনো, তোমাকে তো বলছিলাম যে তোমাকে দৈনিক যে তোমার খরচাটা আছে সেটা আমি দিয়ে দিবো, ঠিক আছে? না না মামা, লাগবে না। মানুষের একটা মনসত্ব বিবেক বলতে একটা কথা আছে তো মামা। সেটা ঠিক আছে, তুমি টাকাটা রাখো। না মামা, আপনি আমার এত বড় একটা জায়গায় নিয়ে আসতেন মামা, আমি জীবনে চাইলেও আসতে পারতাম না। আরো আপনার আমার খুশি হয়ে গেছে খাওয়ানো উচিত। আপনি কি খাবেন মামা? আরে না না, ধুর, আমাকে খাও, তুমি টাকাটা রাখো তো। না মামা, আমি পাব। বাবারা, আমার একটা ফোন আসছে, তো আমি তোর সাথে কাল পরশু যোগাযোগ করবো, ঠিক আছে? তুমি যাও। হ্যালো নাজিয়া, কেমন আছো? অনেকদিন পর। কি খবর তোমার, ব্যস্ত সাংবাদিক, কোনো ফোন টোন নাই? তুমি আমাকে কত ফোন দিয়েছো, ব্যস্ত নায়িকা বলে কথা। তাই না? আচ্ছা এখন সে কথা বাদ দাও, তুমি কোথায় সেটা বলো। আমি একটা কাজে যাচ্ছিলাম অবশ্য। নিকিতন আসতে পারবা? এখন আচ্ছা ঠিক আছে, তুমি থাকো।
আমি আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো, আমি রেডি হয়ে বেরোচ্ছি। কারণ উনি ভাববে যে আমি তোমাকে নিয়ে বেশি বেশি নিউজ করি, সেই জন্য তুমি আমাকে গিফট দাও, অথবা তুমি আমাকে গিফট দাও সেই জন্য আমি তোমাকে বেশি বেশি নিউজ করি। কথা তো সত্য, তুমি তো আমার জন্য অনেক নিউজ লিখছো।